জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2021 সালের প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক সংশ্লিষ্ট প্রযোজকদের কাছ থেকে আগামী 22 সেপ্টেম্বর বিকাল 5টার মধ্যে চলচ্চিত্র জমা দেওয়ার জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। 22 আগস্ট বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট 28টি ক্যাটাগরিতে প্রদত্ত এই পুরস্কারের জন্য কেবল বাংলাদেশি নাগরিকরাই বিবেচিত হবেন। পুরস্কারের জন্য বিবেচনাযোগ্য চলচ্চিত্রকে অবশ্যই বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সেন্সর সনদপত্র প্রাপ্ত এবং বিবেচ্য বছরে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত হতে হবে। স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্রের ক্ষেত্রে প্রেক্ষাগৃহে মুক্তির কোনো বাধ্যবাধকতা থাকবে না, তবে তা 2021 সালে সেন্সর সনদপত্র প্রাপ্ত হতে হবে। অংশগ্রহণকারী প্রযোজকরা তাদের নিজ নিজ চলচ্চিত্রের একটি কপি, প্রযোজক, পরিচালক এবং সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের নাম, প্রত্যেকে 3 কপি পাসপোর্ট সাইজ ছবি সহ যাবতীয় তথ্য নির্দিষ্ট ফর্মে উল্লেখ করে তা রমনায় অবস্থিত তথ্য ভবনের 14 তলায় নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে বলা হয়েছে।